রাসূলুল্লাহ বসে আছেন ওহী আসছে বিশ্বনবী রাসূলুল্লাহ বসে আছেন ওহী আসছে লিখছেন কাতেব আছে লিখছেন লেখক আছে লিখছেন লিখতে 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 যতটুকু ওহী হয় কাতেব লেখে বাস রাসূল পাক দেখলেন ঠিক আছে এক দিন দুই দিন চার দিন ছয় দিন লেখা হচ্ছে লেখা হতে হতে ওই মানুষটার মাথায় ভূত চেপেছে বা শয়তান চেপেছে বলছে দেখ তুই যেটা লিখে দিস মোহাম্মদ সেটা মুখস্থ করে তুই যেটা লিখে দিস আহম্মদ সেটা মুখস্থ করে তুই যেটা লিখে দিস সাহাবীদের সেটা বলে তোর লেখা বন্ধ হবে মোহাম্মদ পঙ্গু হয়ে যাবে মনুন নাউজবিল্লাহ শয়তান মাথায় পেশাব ফিরে দিল বলছে আমি তাহলে লেখা বন্ধ করে দিলে আমাদের কাবায় যে ভূত থাকবে সেই ভূত থেকে যাবে যে দেবতা মূর্তি থাকবে ও থেকেই যাবে মোহাম্মদের কোনো কিছু করা থাকবে না আমি আর লেখা বন্ধ করে দিয়ে চলে যাব খ্রিস্টানের দলে ওই মানুষটা মুসলমান হয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কাতেবে ওহী লিখতেন লেখা বন্ধ করে দিয়ে চলে গিয়ে তাদের ভিড়ে একদিন দুদিন চার দিনের মাথায় জাহান্নামে চলে গেছে মারা গেছে মারা যাওয়ার পরে ওরা বিশ্বাস করে সুন্দর করে কবর খুলে বলে দিলেন যে মোহাম্মদের কাছ থেকে ফিরে এসেছে মানে একটু ভালো করে কবরটা খুঁড়তে হবে কবর যখন খুঁড়ে দিয়েছেন এবারে যখন তারা দাফন করে ফিরে এসেছেন গভীর রাতের একটা ভয়ঙ্কর আওয়াজ হয়েছে ওই আওয়াজে লক্ষ্য করে দেখা যায় সকালবেলা ওই লাশটা মাটির উপরে একেবারে লম্বা হয়ে পড়ে রয়েছে ওয়াজ করছে ভাই একটু এক ঘন্টা পরে কথা বলবো আমার ভাইজানেরা দোস্তেরা লাশ যখন পড়ে রয়েছে খ্রিস্টানেরা সবাই মিলে মুহাম্মদ সাল্লামকে ঘেরোয়া করেছে এ বাপ মরা মা মরা নবী তোমার কাছ থেকে ফিরে এসেছে তার জন্য তোমার অনুচর লোকেরা রাতের বেলা তোমার ইনফরমেশনে ওই লাশ কবর থেকে তুলে দিয়েছে রসুল বলছে এরকম মুনাফিকি বেঈমানি কাজ আমার দ্বারা হয় না ভাই কি শুনলো না তারপরে আবার খানিকটা গর্ত করে দিলেন প্রথম দিনে যত টাকা গাড্ডা করেছেন তারপর দিনে আরো দশ হাত নিচে গাড্ডা করে তার কবরটা দিয়ে চাপা দিয়েছে আবার গভীর রাতে একটা ভয়ঙ্কর আওয়াজ হলো আবার ওরা সকালবেলা উঠে দেখে লাশটা ওইভাবে পড়ে রয়েছে রসুলুল্লাহ থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া আল্লাহ থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া এইরকম সবার থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া আল্লাহ আল্লাহ রসুলের থেকে যদি পছন্দ আপনার না হয় তাহলে তার আল্লাহ পাক কোন জায়গায় পৌঁছে দেয় আমি আপনাকে একটু বলি শুনে নেন লাশ প্রথম দিনে তুলে দিলেন দ্বিতীয় দিনে তুলে দিলেন তৃতীয় দিনে তুলে দিলেন চতুর্থ দিনে এত গভীর গড্ডা করেছে যা কিনা কয়েক হাত জাহাজ যেহেতু ফুটতে পারবে না তুলতে পারবে না ওরা প্রত্যেক দিন বলে এই মোহাম্মদের কাজ ছাড়ার কারো কাজ নাও ভাইজান আমার দোস্তেরাও আমার রাসূলুল্লাহ আজ পর্যন্ত কারো ক্ষতি করেছে বলতে পারবে কারো ক্ষতি করেছে না কিন্তু বারবার একই বদনাম এত গর্ত করে দিয়েছে চতুর্দিকে পাহারায়ও আছে দেখি কোন দিকে আজকে সাল্লামের সৈন্যরা যায় এত কঠিন একটা গাম্ভীর্য আওয়াজ সেই আওয়াজে ওরা যার মতো তালের মতো পড়ে গেল আর ওই লাশটা আসমানের কোল থেকে আষাঢ় খেয়ে মাটিতে এসে পড়ে ওইভাবে যখন রয়েছে এদের সকাল পর্যন্ত এরা হুঁশারা হয়ে গেল যখন সূর্যটা উঠে গেল হুঁশ ফিরে তাদের দিকে ওই লাশের দিকে আর তাকালো নাও দূরে চলে গিয়ে বলছে ওরে না 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 এগুলো খোদার গজব মোহাম্মদুর রাসূলুল্লাহর দল থেকে ফিরে এসে আজকেরই বোঝা অন্যায় করেছে তার মাসুদ হলো এটা তার কারণ কবর কি আর খাবে না গিলবে নাও জমিন ওকে আর নেবে নাও তার জন্য ওর আজাবটা জমিনের তলায় থেকে হচ্ছে আসমানের উপর থেকে আষাঢ় মেরে ফেলে দেওয়া হয়েছে এই অবস্থা দেখে ওই দলে যত খ্রিস্টান ছিল তারা সব রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ি মুসলমান হয়ে যায় ভাই আজকের নবী আমরা দেখতে পাইনি প্যান্ডেলটা দেখে কি বোঝে মনে হচ্ছে কি দেখে মনে হচ্ছে কারণ সার্কাস টার্কাস হবে নাকি না ড্যাং সাংনামা হবে বলে মনে হচ্ছে
যেটা ওই 60 সালের দিকে হচ্ছে সেরকম কিছু মনে হচ্ছে কি? এটাই দেখে আপনার মনে হবে আমার মনে হবে সেই যেন রাসূলুল্লাহ জীবিত রয়েছে, বিশ্ব নবী রাসূলুল্লাহকে দেখা হলো, কিরকম দেখা হলো? আল্লাহ উলামা ওয়া রাসাতুল আমবিয়া, আল্লাহ নবী বলছে সোনা দানা মানিক মুক্ত আমি কিছুই দেখলাম না, একদল আলেম রেখে এসেছি, তোমরা তাদের ডাকে সাড়া দাও, সম্মুখে বসে যাও, আল্লাহর রহমত তোমাদের উপরে হবে। শুধু আল্লাহর রহমত হবে না, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকলে আমি রাসূলুল্লাহ আমার দেখা হয়ে যাবে। তাহলে ভাই বেশি দেরি করে তো লাভ নেই, এই খাপড়ার জলসার একটা বিশাল একটা ঐতিহ্য আছে, ছোট্ট করে আগে পানি মাথায় ছোট একটা তীরফল খাটিয়ে টিম 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 করে সভা হতো। আর আল্লাহ পাকের কি মর্জি, এদের উপরে যখনই সভা হয় তখনই ঝড় পানি ঝড় পানি ঝড় পানি, নাই আমার পালাতে হয় নাই বক্তার পালাতে হয় নাই হুজুরির পালাতে হয়, আজ কি তাই হচ্ছে নাকি? এই বাবা আজ তাই হচ্ছে? আরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা মুখে কি আগুন লেগেছে আমি বুঝতেই পারিনি, এত লোক আলহামদুলিল্লাহ বললি আওয়াজ হবে না? তেরি আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলেদের ডাকবো নাকি তাই ভাত দিস, ওদের যদি এর মধ্যে এতটা ডেকে যদি বলা যায় না এক প্যান্ডেল ছিঁড়ে দেবে এত জোরে চেঁচাবে। এরা যখন পেটার বেলা ওদের হাইব্রিড ঘুষি থমনায় মার, দেখবি তোর দেখবি তোর বলে মারবে, আর এখন আলহামদুলিল্লাহ বলতে বলতেছি আস্তে আস্তে মিলমিলি করতে, তার মানে যে যার ক্ষমতা দেখায় বাড়ি বহুদের কাছে তাছাড়া কোথায় দেখায়। এসে যে কি সমাজ, আল্লাহ ফাঁকায় রেগে মেগে এসে খানিকটা বউ পিঠে তারপর মাথা ঠান্ডা করে। বড় পেশাব রহমতুল্লাহ আলাইহি বসে রয়েছে একটা মেয়ে ছেলেকে বলছে হুজুর আমি আর কত মাস সহ্য করবো, তো বলে মা কি হয়েছে, তো বলে এই একটা একটা করে 19টা মেয়ে আমার হয়েছে, আর আমার মনে হয় 19 বছরে আমার পিঠির হাড় মেরুদণ্ড চামড়া সব ছিলে দিয়েছে। বলে তোর মেয়ে হচ্ছে কেন বল? আচ্ছা মেয়ে কি ও পেটে করে বাড়ি থেকে এনেছে? ওরিরি মেয়ে হচ্ছে আর ও বউ পেটতেছে হরদম। হুজুর বলতে মা তুমি একটু সহ্য করো, 1 বছর পরে একটা ছেলে তোমার আল্লাহ দেবে। ক বছর পরে? 1 বছর পরে তোমার একটা ছেলে হবে, কিন্তু যা পা ধরা ধরেছো ছাড়বে না হুজুর, আমার একটু না ব্যবস্থা করলি বাড়ি গেলি ফের ধোলাই হবে। হুজুর বলছে মা তুমি যাও, ইয়ার কুল গাছ না নাড়া দিলি পড়বে, শুধু ছেলে মেয়ে কুল গাছের মতো নাড়া দিলি পড়ে, তবে তোমাদের শীতকালে হয়তো ওইরকম পড়তে পারে, সেটা হলো হলি হতে পারে, কুল গাছের মতো না ভাই। সেইবারে বড়বীর সাহেব অসহ্য সহ্য না করতে পারে, বলতে মা তুমি বাড়ি থেকে ঘুরিয়ে এসো, তোমার কটা ছেলে লাগে দোয়া হবে যাও, শুধু বাড়ি থেকে ঘুরিয়ে এসো। বাড়ি থেকে ঘুরিয়ে এসে বলে হুজুর আমার সে সব 20টা সব মেয়ে সব ছেলে হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আমি তার বড় বীর না যে তোমাদের এক মুহূর্তে প্যান্ডেল ঘুরিয়ে দেবো, তা পারবো না তা পারবো না। তবে কথাটা কি বলছি ভালো করে শুনে নেন, নবী আর আসবে না, রসুল আর আসবে না। হ্যাঁ আমি শুধু একটাই ভাবি, অন্য কোনো কথা নয়। কি কথা ভাবি জানেন? মানুষ কেন আল্লাহর ভয় করে না? যে আল্লাহর ভয় করলে আল্লাহ জান্নাত রেখেছে, শান্তি রেখেছে, আরামের জায়গা রেখেছে, যে আল্লাহ খাওয়া দেয়, যে আল্লাহ পরা দেয়, যে আল্লাহ বিবি দিয়েছে, যে আল্লাহ সন্তান দিয়েছে, যে আল্লাহ দুনিয়া দেখিয়েছে, সেই আল্লাহরে আল্লাহ বলে মানুষ কেন ডাকে না, কেন ডাকে না? এটাই ভাবি ভাই, একটা মেয়ে ছেলের পিছনে ঘুরবে না, ভিটেমাটি চাটি হবে না, টাকা পয়সা শেষ হবে না, জীবন খানায় গোদায় পড়ে খায় হবে, সেরকম একটা মেয়ে ছেলের পিছনে ঘুরতে রাজি আছে, তবে আল্লাহরে আল্লাহ বলে ডাকতে রাজি নেই। আল্লাহ পাক এত কষ্ট পায়, যে আল্লাহ খায় না খাওয়ায়, যে আল্লাহ ঘুমায় না ঘুম পাড়ায়, যে আল্লাহ জমিনটা আলাম নাজালিল আরদা মিহাদাম ওয়াল জিবালা আওতাদাম ও খলাকনাকুম আজওয়াজ ও জান্না নাওমাকুম সুবাত ও জান্না লাইলা লিবাস ও জান্না নাহারা মাশা, যে আল্লাহ আমি আল্লাহ বলছে আমি জমিনটা কত সুন্দর ওদের বিছানার মতো করে পেতে রেখেছি, জমিন যাতে হেল্লা দোলা না হয় পাহাড়গুলো সেঁটে রেখে দিয়েছি, তারপরে ওরা ঘর বাড়ি করে ভালো লাগবে না একটা তার সঙ্গে একটা জোর করে দিয়েছি, আবার রাতের একটা পর্দা টেনে দিয়েছি,
যা তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নিবিড়ভাবে পয়দা হবে। আবার সূর্য তুলে দেব, ওরা ফরজ গোসল করে যে যার কাজে বেরিয়ে যাবে। সেই আল্লাহ আমার এত নিয়ামত তারা খাচ্ছে ভক্ষণ করছে আর আমারে আল্লাহ বলে ডাকে না। ঠিক বলেছে না ভুল বলেছে? এতে ভুল বলতে পারবে? আল্লাহ বলছে আমি ওদের বিছানা করেছি জমিন আসমান মাথার উপরে ছাদ করে দিয়েছি, এত সুন্দর ওদের মানুষের বাচ্চা করে দিয়েছি। ও কথা বলে আরেকজন বোঝে, আরেকজন কথা বলে ও বোঝে, ও কথা বলে ওর বিবি বোঝে, বিবি কথা বলে ও বোঝে, কচিরা আব্বা বলে সে ডাকছে, বাপ বলে মা বলে কোলে করে মুখে চুমো দিচ্ছে, ও আমার শুধু আল্লাহ বলে ডাকে না। এগুলোর মালিক কে তোমরা বলো তো? আস্তে আস্তে বললে কিন্তু বকবে, এগুলোর মালিক কে? হ্যাঁ, একটু ট্রেনিং হোক, হুজুর এসে যান, হুজুরিরা ট্রেনিং না দিতে হয়, এগুলো প্রশিক্ষণ। এবার হুজুর যখন এরম বলবেন জোরে জোরে বলবেন, সেটাই আমি প্রথম উঠেছি তো তাই। তাহলে এগুলোর মালিক আল্লাহ, আসল মালিক হলো আল্লাহ। তাহলে আল্লাহ বলছে সেই বান্দা আমারই শুধু আল্লাহ বলে ডাকে না, বাকি আমার দেওয়া প্রত্যেকটা জিনিস ভক্ষণ করছে, ভোগ করছে, সমস্ত কিছু তারা সব ঠিক আছে, শুধু আমার আল্লাহ বলতে ওদের লজ্জা লাগছে। ইয়া আইহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মাশা খুব আফসোস করে আল্লাহ বলছে, খুব আফসোস করে, এ আমার বান্দা, এ আমার বান্দি, আমার থেকে মুখটা তোর ঘুরিয়ে দিয়েছি, এক শয়তান আমার থেকে মুখটা ঘুরিয়ে দিয়েছে, আর এক তোর নফস, যে আল্লাহ বলে ডাকলে তোর লস হবে, আল্লাহ বলে ডাকলে তোর ক্ষতি হবে। ও বান্দা, তুই যদি আমার আল্লাহ বলে যদি ডাকলে তোর লস হয়, তোর নফস বলে দিচ্ছে আল্লাহ বলে ডাকলে যদি লস হয়, তাহলে তুই কবরে যখন তোর পোকায় খাবে, হাসরের মাঠে যখন তোর মাথার ঘিনুটা ফুটবে, জাহান্নামের লিলিহান আগুনটা যখন তোর চুষে চুষে খাবে, ওই সময় তোর নফস তখন বলবে, ওরে বান্দা তুই কেন আল্লাহ রে আল্লাহ বলে ডাকিস না, ওই হাসরের মাঠে আল্লাহ বলে ডাকলে আমি আর ডাক শুনবো না। ওই সময় আল্লাহ বলে ডাকলেন আমি আর আল্লাহ ডাক শুনবো না, কবরে আল্লাহ বলে ডাকলে আমি আর ডাক শুনবো না। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় পুলস রতেন জাহান্নামের দরজায় আল্লাহ বলে ডাকলে আর কাজ হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই খাপড়া পশ্চিম পাড়ার মাটিতে বসে বসে আজ দুনিয়ায় যদি আল্লাহ বলে আমাকে ডাকো, আলেমদের সামনে বসে যদি ওয়াজ শোনো, আলেমদের কথা মেনে যদি চলো, তুমি যদি তোমার আসলটা বুঝে নাও, আর ওই হাসরের মাঠে কবরে মিজানে পৌঁছনতে জাহান্নামের দরজায় তোমার দাঁড়াতে হবে না। আমার রহমত তোমার নামাজ আমার ভয় বুকি লাথি মারতে মুখে চুমো দিতে দিতে আমার দিদারে তোমারে পৌঁছে দেবে। তুমি যদি আমাকে না চাও, তুমি যদি আমার হুকুম না মানো, তোমার মত তোমার কবরে পেশবে, তোমার জুয়া তোমার কবরে চুষে চুষে খাবে, তোমার সংসারের মেলা ওই ফকিরদের সঙ্গে তোমার জাহান্নামের আগুনে চিরদিনে পোড়াবে, তোমার আর ওই ফকির বাঁচাতে পারবে না, দরগার খাদেম বাঁচাতে পারবে না, ওই মোরগ মুরগি আর বাঁচাতে পারবে না, তোমার কোনো পাপ সেখানে থাকবে না। ওই সময় তোমাকে আমি হাজি জাহান্নামুল্লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন, আমি আল্লাহ দেখিয়ে দেব ওই জাহান্নামের খাদ্য, তুমি চলে যাও, তুমি দুনিয়ায় আমাকে চাউডি, তুমি চেয়েছিলে ফকির, তুমি চেয়েছিলে দরগার খাদিম, তুমি চেয়েছিলে মেলাঘাট ভালো, তুমি চেয়েছিলে নারী ভালো, তুমি চেয়েছিলে টাকা ভালো, তুমি চেয়েছিলে দুনিয়াটা আমার, তুমি চেয়েছিলে তোমার নফসকে আপন করার জন্য আর শয়তানকে বন্ধু করার জন্য, এখন আমি তোমাকে জাহান্নাম দেখিয়ে দিলাম, চলে যাও, আমি তোমার দিকে আর ফিরে যাব না। তুমি যদি দুনিয়ায় আমার দিকে ফিরে চাইতে, আল্লাহ বলে ডাকতে, রসুল বলে ডাকতে, তুমি মাথাটা নিচু করতে, এই রকম ধর্ম সবাই এসে বসে যদি মাথাটা খেলিয়ে 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 শরীয়তটা বুঝে নিতে পারতে, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে ডেকে আমার রহমতের ছায়া তলে বসিয়ে দিই সেই জায়গায়, দেখো বাবু সেই জায়গায়, এটা
আল্লাহর কারা মেনেছিল শুনুন আর একটা ঢোক বুখারীর শরীফ থেকে একটা লকমা দিয়ে দেখি হযরত সাদ বিন মাজ বলে একজন সাহাবী ছিলেন ওই সাদ বিন মাজ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়লেন রাসূল বললেন সাদ তুমি আমার হাতে কলেমা পড়েছো চিন্তা করছো কি বলে রাসূল যখন কলেমা পড়েছি তখন আমি কাবা শরীফ না তওয়াফ করব এ সাদ ইবনে মাজ মদিনা থেকে মক্কা কত কিলোমিটার রাস্তা জানো বলে রে মোহাম্মদ আজকে তোমার হাতে সবে হাত দিয়েছি আমি শাম সিরিয়া আমি ইরান ইরাক আমি হিজাজ এরকম কত এলাকা হিজরত করেছি ব্যবসা করেছি আবু জাহাল আমার বন্ধু আবু লাহাব আমার বন্ধু উমাইয়া আমার বন্ধু সুফিয়ান আমার বন্ধু আমি মক্কা থেকে মদিনা কতটা রাস্তা ভালো জানি ওই আমার মোহাম্মদ তুমি একটু দোয়া করে দাও দোয়া করে দাও তোমার হাতে যখন হাত দিয়েছি ওই কাবা শরীফ না আমি তওয়াফ করব কাবা শরীফটা তওয়াফ করব রাসূল জিবি কামড় খেয়ে বলেছিলেন ও সাদ ইবনে মাজ ওই কাবা শরীফ তুমি তওয়াফে এখন যেও না আবু জাহাল বর্তমানে ওই মক্কার জমিনে উনি হলো বাদশা রাজা যদি শুনেছে সাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনাবে হাবিবুল্লাহর হাতে হাত দি কাবা শরীফ তওয়াফ করছে তোমার আর ফিরত দেবে না তোমার এই খণ্ড খণ্ড করে একেবারে শহীদ করে দেবে সাদ বলেছিলেন রাসূল আপনি শুনে রেখে দেন আবু জেহেলের বাপ আবু জেহেলের ঠাকুর দাদা উমাইয়ার বাপ উমাইয়ার ঠাকুর দাদা যত বড় বড় বেঈমান আছে আমি সাদ যদি আমার উপরে এক আঙুল তুলে আমি দু আঙুল তুলব আমার যদি এক চোখ তুলতে আসে আমি দু চোখ তুলে নেব ওরা আমার চরিত্র ভালো জানে আর ওদের চরিত্র আমার ভালো জানা আছে রাসূল দুটো হাত তুলে দিলেন বললেন বাবা তুমি যখন শুনবে না যাও বাবা তুমি কাবা শরীফটা তওয়াফ করে এসো বলো চলে গেলেন পরোয়া নেই কাবা শরীফ তওয়াফ করতে 450 কিলোমিটার রাস্তা আসা হয়ে গেছে খুব বেশি দেরি করলে হবে একটা ঘটনা টুক করে বললে আবার অন্য চলে যাব তওয়াফ হচ্ছে আবু জাহাল বাড়ি থেকে দেখতে পাচ্ছে কাবা শরীফ একটা কি জানো তওয়াফ করছে বিজাত মাথায় পাগড়ি না ইহরাম পরা রয়েছে সাদা কাপড় পরে যখনই সাদা লেবাস পরেছে তখনই উনি বুঝতে পেরেছে এটা মুহাম্মাদের লোক কার লোক বেঈমানেরা কাবা শরীফ তওয়াফ করত কি করে তওয়াফ করত তারা এলো এলো পাতাড়ি তওয়াফ করত কিন্তু যারা রাসূলের হাতে হাত দেওয়া মানুষ তাদের একটা তওয়াফের শৃঙ্খলাবদ্ধ ছিল নিয়ম একটা কানুনের মধ্যে তওয়াফ করত তওয়াফ করতে দেখে আবু জাহল শর্মা এক এক একেবারে অগ্নি শর্মা হয়ে গেছে বলছে এই উমাইয়া কে বলো তো কাবা শরীফ তওয়াফ করছো কাবা শরীফটা কি ওর বাপের এই কাবা শরীফ তোর বাপের সাদ বলছে আমি করছি এই আবু জাহাল আমি করছি কি হয়েছে উমাইয়া বলছে সাদ বর্তমানে বাদশা রাজা জানো তো ও দাপট কত যেই বলেছে সাদের কিন্তু উমাইয়া বন্ধু উমাইয়া খুব কাছের বন্ধু উমাইয়াকে বলছে উমাইয়া শুনে নেই রাসূলুল্লাহর মুখে আমি শুনেছি তুই আমার বন্ধু হতে পারিস তুই বদরের মাঠে জাহান্নামে চলে যাবি এটা আমি শুনেছি জাহান্নামে চলে যাবি তুই কতল হয়ে যাবি জিবি কামড় খেয়ে সাতকে জায়গা রেখে চলে গেছে বাড়ি বিবিকে বলছে জানো এ এ বিবি জানো সাত কি বলছে আমার ভাই ও মোহাম্মদের হাতে কলেমা পড়ে আছে কবর শরীফ তওয়াফ করছে আমি বললাম ও আবু জাহাল ঠান্ডা হও যেহেতু উনি রাজা বাদশাহ কথা শুনতে হবে উনি ফটং করে আমাকে বললো আমি মোহাম্মদের মুখে শুনেছি তুমি বদরের মাঠে জাহান নামে যাবে কতল হয়ে যাবে সত্যি কি সঙ্গে সঙ্গে বিবি বলছে যদি মোহাম্মদ বলে থাকে একেবারে তো কোনো ভুল নেই বলুন সুবহানাল্লাহ যদি হযরতে রাসূলুল্লাহ বলে থাকে এতে কোনো সন্দেহ নাই তোমারে জব হতেই হবে জর মিয়ার চোখে পানি পড়ছে হ্যাঁ ঠিক কয়েকদিন পরেই বদরের ডাক পড়ে গেছে আবু জাহাল 1000 সৈন্য খাড়া করেছে এদিক রাসূল পাক 313 জন সাহাবী নিয়ে তিনিও বদরের মাঠে আসছে উমাইয়া বলছে আবু জাহাল তুমি যাও আমি যাব না বলছে কেন বলে না সাদ আমার বলেছে মোহাম্মদ আমাকে কতল করবে সাদ কিন্তু তওয়াফ করে যাচ্ছে আবু জাহাল বলছে বন্ধ করো আবু লাহাব বলছে বন্ধ করো সাদ তওয়াফ করে যাচ্ছে এক তওয়াফ দু তওয়াফ তিন তওয়াফ চার তওয়াফ পাঁচ তওয়াফ ছয় তওয়াফ ঘুরছে সাদ হয়ে গেছে
যাদের সামনে আসে না তরবারি টাপ খামে নাই হাতে তোলা আছে এক হাতে তীরের ধনুক রয়েছে সাদ আপনার তওয়াব করছে আবু জাহাল জানে সাদের হাত থেকে বাঁচার রাস্তা নাই চিন্তা করছে তওয়াব হয়ে গেলে ওকে ধরে গলা টিপে ধরব তওয়াব শেষ হয়ে গেছে দুরাকাত সঙ্গে সঙ্গে ওয়াজিব তওয়াবের নামাজ পড়ে নিল এবারে আপনার আবু জাহাল এসে ভিড় করছে সাদ বলো তো ব্যাপারটা কি বলে ব্যাপারটা আর সব কিছুই নাই তুমি যদি মদিনার ব্যবসা বজায় রাখতে পারো তুমি যদি সিরিয়ার ব্যবসা বজায় রাখতে থাকো শামের ব্যবসা যদি করতে থাকো ইরান ইরাকের মাঠে যদি ব্যবসা করতে চাও সাদের গায়ে হাত দিও না সাদের একটা লোমে হাত দেবে তোমাদের মক্কার আয় উন্নতি আমি বন্ধ করে দেব আমি সাদ যখন মারা যাব মক্কার মাটিতে কাক ককিলে যদি খবর দেয় মদিনার মাটিতে এ আবু জাহাল আবু লাহাব সুফিয়ান শুনে নাও তোমাদের বাল বাচ্চা বিবি ছেলে মেয়ে খাওয়া মানে মারা যাবে যদি বাঁচতে চাও আমাকে ছেড়ে দাও আর যদি আমার গায়ে হাত দাও আমার শরীরে রক্ত থাকতে আমিও ছাড়বো না এই সংবাদ যদি মদিনার মাটিতে চলে যায় তোমাদের পিলে পাখি বাঁচতে পারবে না আমাকে ছেড়ে দাও সাদের লোমে হাত দিল না তওয়াব করে সাফা মারওয়া সাই করে রসুল্লাহ দরবারে মাথাটা উঁচু করে চলে গেল এরা তো বীর মুজাহিদ আমরা জলসা দিয়েছি জলসা এসে বরব তাও বোর পারমিশন দিতে হবে যাবো এই দেখো যাবো জলসায় যাবো কি বলতে যাবো যদি বলে যাও তালি যাবে আর যদি বলে না এখানে এখন বসো চুপ করে ওই পিছনে বসে রয়েছে মৌলবীর সামনে আসবে না ওদের বড় মৌলবীর পিছনে বসে থাকবে যতক্ষণ না বলবে ততক্ষণ আসবে না আসলে কি এত